আমার ভাই, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে, তার এক একটা করে প্রুফ আমি দিয়ে যাব। আমাদের মতো মৌলবীরা সারা রাত্রি বায়ান করেও এই কিয়ামতের আলামতকে আটকানো যাবে না, এটা আমার নবীজির ভবিষ্যৎ বাণী। যখন দেখবে দিন থেকে মাহরুম হচ্ছে মক্কা আর মদিনা, সেখানে যখন বদ্দিনী আসবে জানবে কিয়ামত কাছে এসেছে। কিয়ামতের পূর্বে বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করেছে যে কোন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে আমি শুয়ে খবর শুনছিলাম এশার নামাজের পরে, সেই খবরে কি পেলাম জানেন? কালকে সকালে গিয়ে একবার বাড়িতে টিভি থাকলে খুলবেন, রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধটা শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে থেমে থাকবে না, তৃতীয় বিশ্বযুদ্ধই পরিণত হবে। কেন? রাশিয়া হচ্ছে পরমাণু শক্তিধর দেশ, শুধু পরমাণু নয়, পৃথিবীর 16,000 পরমাণুর মধ্যে 7,200 পরমাণু খালি রাশিয়ার হাতে আছে। পৃথিবীর 16,000 পরমাণুর মধ্যে 7,200 পরমাণু রাশিয়ার হাতে আছে। বলেছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি। ন্যাটো 52টা দেশের ন্যাটো বাহিনী ইউক্রেনের বর্ডারে হাজির যুদ্ধের জন্য, গোটা পৃথিবীতে আগুন ছড়িয়ে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, খালি পরমাণু যুদ্ধ চলবে। আজকে পৃথিবীর মানুষ কি দেখাচ্ছে? তিনটে জিনিস নিয়ে লড়াই চলছে। কটা বললাম বাবা, জোরে বলুন কটা? তিনটে। একটা হচ্ছে আপনার গদি, গদি চাইছে সবাই, পাওয়ার। একটা হচ্ছে পয়সা, একটা পাওয়ার একটা পয়সা, আর একটা হচ্ছে ভগবান ঈশ্বর আল্লাহকে নিয়ে ঝামেলা চলছে, চলছে না চলে? সেই ঝামেলা গিয়ে পৌঁছেছে কোথায়? স্কুল কলেজে পৌঁছে গেল। হিজাব নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মারামারি। কোরআন প্রথমে শোনাই আপনাদেরকে, আমার ভাই, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক আমাদের দেশের যখন অনেক হিন্দু পণ্ডিত ভাইরা বলছে ইয়ে সনাতন ধর্ম দুনিয়া কি সবসে বড়া ধর্ম হ্যায়, সবসে পহলা ধর্ম হ্যায়, তো তুমে মালুম নহি হ্যায় দুনিয়া মে পহলা ইনসান জো আয়া উসকা নাম হ্যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না কি ছিলেন? সনাতন ছিলেন। তাড়াতাড়ি বলুন। শুধু মুসলমান নয়, আল্লাহর পাঠানো একজন দূত, একজন পয়গম্বর নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম প্রথম, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সব হচ্ছে আমার আদমের সন্তান। আপনার শরীরের রক্তটা কাটলে কি বের হবে? লাল না সাদা? লাল। একটা হিন্দু ভাইয়ের শরীরের রক্ত কাটলে কি বেরোবে? লাল। একটা খ্রিস্টানের লাল, একটা ইহুদির লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত হচ্ছে লাল। ঝামেলাটা কোথায় শুনেলেন? প্রথমেই প্রত্যেকটা পৃথিবীর মানুষ চাইছে এখন পয়সা। আমার কি করে টাকা হবে? তাতে সুদ খেয়ে হোক, হারাম খেয়ে হোক, লোকের মেরে হোক, লোককে ঠকিয়ে হোক, আমাকে টাকা করতে হবে, সম্পদ করতে হবে, হাওড়া জেলার ধনী হতে হবে। এরকম চিন্তা ভাবনা আপনি রেখেছেন, আমি রেখেছি। তবে একটা কথা বলে দিই, মানুষের মধ্যে, মানুষকে যদি এই গোটা পৃথিবী দেয়া হয় তারপরও মানুষের মন ভরবে? ভরবে না। কোন একটা মানুষকে যদি বলা হয় তোমার নামে গোটা উলুবেড়িয়া দিয়ে দিলাম, সে তখন চিন্তা করবে আল্লাহ হাওড়া জেলাটা দিলে খুব ভালো হতো? চিন্তা করবে না? যদি হাওড়া জেলা দেওয়া হয় সে তখন চিন্তা করবে আল্লাহ পশ্চিম বাংলাটা দিলে আরো একটু ভালো হতো, তাই না? এই চিন্তা করবে, মন তোমার ভরবে না। গোটা পৃথিবী দিলে
এদের মন ভরা মানুষের মন কখনো ভরবে না। বিলাসিতা, টাকা, সম্পদ, এটা হচ্ছে মানুষের একটা নেশা। দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার। কেউ চাইছে গ্রামে, কেউ চাইছে এলাকার, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে জেলার, কেউ চাইছে দেশের, কেউ চাইছে পৃথিবীর। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? যে সমস্ত নেতা মন্ত্রী আছো, পৃথিবীর মালিক আছো, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, জার্মান, ন্যাটো, সবাই শুনে নাও। আমার আল্লাহ কোরআনে বললেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই পৃথিবীর মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বললেন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, হায়াতের মালিক কে? মতের মালিক কে? এই গোটা পৃথিবীর হায়াত আর মতের মালিক হচ্ছি আমি আল্লাহ। তারপরের আয়াতে বললেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহ তোমাদের শেষ, আমি আল্লাহ প্রকাশকারী, আমি আল্লাহ তোমাদের অপ্রকাশকারী। যতগুলো মানুষ এই উলুবেড়িয়ার মার্কেটে নিজের গ্রামে বুক ফুলিয়ে ঘুরো, আমার মতো ভালো মানুষ পাবে না, তারা শুনে যাও, কান খুলে শোনো, আল্লাহ যদি আমার আপনার গুনাহটাকে গোপন না করত, একটা মানুষও পৃথিবীতে মাথা চুলে চলার ক্ষমতা রাখত না। আমার আল্লাহ গোপন করেছে আমাদের গুনাহগুলো। আমার আল্লাহ বললেন, আমি তোমাদের প্রকাশকারী, আমি তোমাদের অপ্রকাশকারী। আল্লাহ কখন মানুষের বেঈমানি প্রকাশ করে জানেন? মানুষের গুনাহ প্রকাশ কখন করে? যখন সে একদম শেষ মাথায় পৌঁছে যায়। কখন? সে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে। ফেরাউন বাড়াবাড়ি করেছিল না করেনি? আল্লাহ মুচুড়ে ভেঙেছে না ভাঙেনি তাকে? ফেরাউন শেষ, তার রাজত্ব আল্লাহ শেষ করেছে। আমার ভাই, শুধু সে নয়, নমরুদ ইব্রাহিম নবীকে চিতার উপরে নিক্ষেপ করেছে। আল্লাহর কসম, আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে, হুকুম জারি করেছে আগুনকে, ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ শেষ হয়ে গেছে, আল্লাহ এদিকে পারস্ত করে দিয়েছে পৃথিবীর বুকে। শুধু তাই নয়, এদিকে লাঞ্ছিত করেছে, কিয়ামত পর্যন্ত অপদস্থ করেছে। আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রকাশ করে শুনেন। নমরুদ, নমরুদ যখন রাজত্ব চালাত, তার বিরাট গার্ডেন ছিল, সেই গার্ডেনের মধ্যে অনেক ছোট বড় মাইত্র সব মূর্তি রাখা ছিল। তার মধ্যে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, সেই বিচার করত। আমার ভাই, মূর্তি কথা বলে? কথা বলুক, পাথরের মূরত কথা বলবে? কথা বলবে না। আমার ভাই, কোরআন শুনেলেন, ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, দিয়েছেন না দেননি? দাওয়াত দিয়েছেন। আজকে বড় কষ্ট লাগে, আমাদের দেশের নেতারা পোস্ট করে ফেসবুকে, কি পোস্ট করে? ধর্ম যার যার, উৎসব সবার। পড়েননি আপনারা? বলছিল না, বলেনি? শিক্ষিতরা ফেসবুকে পোস্ট দেখছি, ধর্ম যার যার, উৎসব সবার। যদি উৎসব সবার হয়, আমি চিন্তা করলাম, আল্লাহ তাহলে খুব ভালোই হলো, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরু ঠ্যাংটা ধরবি আয়, বললে আমি দুষি? এটা খারাপ বলবি? আমার ভাই, আমি ডিবেট তৈরি করতে আসিনি, আমি বুঝাতে এসেছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সম্প্রীতির কথা বলেছে, সেই সম্প্রীতি তুমি বুঝাতে পারোনি সমাজকে। আমার আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার মন্দিরের ঘন্টা বাজবে, আরতি হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের হিন্দুস্তান, হিন্দুস্তানের ঐতিহ্য এটাই। একদিকে মন্দিরে পুজো হয় আর একদিকে মসজিদে নামাজ হয়। কিন্তু আমার ভাই, বড় কষ্ট লাগে, আপনি বলছেন যে আমার সব এক। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা, দু নৌকায় পা দিও না, ফেরে পড়ে যাবে। আমার আল্লাহ ভাগে চাষ করে? আপনারা করেন না? করেন না। ভাগে চাষ, তোর জমিটা আমাকে, জয়িত ব্যবসা করেন?
আমার ভাই আমি আপনাদেরকে বুঝাবো, আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করে করে না, আমার আল্লাহ ভাগে চাষ করে। এই নমরুদ জানেন কোরআনে ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ নবীজিকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, তার কথা তুমি মানুষকে বলো। তিনি তিনার আব্বা জানকে বললেন, ইসকাল আলি আবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, তুমি যাদের উপাসনা করছো তাদের হাত পা নাড়ার ক্ষমতা নাই, ভালো মন্দ দিবার ক্ষমতা নাই, বিচার করার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, নরণ চরণের ক্ষমতা নাই, আপনি কাদের উপাসনা করছেন? আপনি আমার উপরে কালমা পড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, শয়তানের রাস্তা ছেড়ে দেন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললে, আগার আওর এক মর্তবা কাহা তো তুমকো পাত্থর সে মার্ডার কিয়া জায়েগা, তোমাকে এরপর পাথর মেরে মার্ডার করে দেওয়া হবে তুমি যদি আর একবার বলো আমাদের মাবুদ সম্পর্কে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও, আল্লাহ তুমি এদিকে কবুল করো। ইব্রাহিম নবী কেঁদেছেন, আমার ভাই নমরুদ সেই বড় যে ঠাকুরটা ছিল তার পেছনে দাঁড়াতো, পাড়ার লোকের একটা ছাগল হারিয়ে গেছে, আপনি পেয়েছেন আমার ছাগল, দুজনের মধ্যে ঝগড়া, আপনি বলছেন ছাগলটা আমার, আমি বলছি আমার। বললে এক কাজ করো, ওখানে নিয়ে চলো, গার্ডেনে নিয়ে গিয়ে সেই বড় যে মূর্তিটা আছে তার সামনে দুটো ছাগলকে রেখে এরা বলতো, প্রভু ছাগলটা কার? নমরুদ পেছন থেকে দাঁড়িয়ে বলতো, এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। বুঝতে পেরেছেন? দু নম্বরই না এক নম্বরই? দু নম্বরই। নমরুদ পেছনে দাঁড়িয়ে বলতো, বড় সেই মূর্তিটার পেছনে দাঁড়িয়ে বলতো যে এটা রাজ্য সরকারে, এরা দেখতো তাহলে ও যখন বলছে তাহলে হতে পারে, দিয়ে দিত ভয়ে। লোকদের কাছ থেকে এইভাবে মালকে আত্মসাৎ করত। এরপরে গ্রামে একদিন মেলা চলছে, গোটা গ্রামবাসী মেলায় যাচ্ছে, একজন ইব্রাহিম নবীর বন্ধু বলছে, তুমি কি যাবে না মেলায়? বললে, আমি ওই মেলাতে যাব না, কিন্তু তোমরা যাও, ঘুরে এসে মজা দেখবে। ওরা চলে গেছে সব মেলায়। ইব্রাহিম নবী ঘর থেকে একটা কুড়াল নিয়ে এসেছে, কুড়ুল নিয়ে এসে এক কারুর হাত, কারুর গর্দন, কারুর পা সব চালিয়ে তছনছ করে যেখানটাই দাঁড়িয়ে নমরুদ কথা বলতো সেই বড় মূর্তির ওই মালটাই উড়িয়ে দিল, দাঁড়ানোর জায়গা রাখে না আর, দিয়ে তার কাঁধেতে বড়টার কাঁধে কুড়ুলটা ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছে। এরপরে মেলা শেষ হয়েছে, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় ঘুরে এসে বলছে, চলো সবাই গার্ডেনে গিয়ে আমরা প্রার্থনা জানাই যে আপনাদের আশীর্বাদে আমাদের খুব সুন্দর মেলা হয়েছে। নমরুদ যখনই গার্ডেন খুলেছে তখন দেখলে সব তছনছ ভেঙে। নমরুদ বললে, সমস্ত এলাকার মানুষকে ডাকো, হামারে মাবুদো কি সাতিয়া নাস কিসনে কি, ইয়ে হালাত কিসনে কিয়া, বলাও সবকো, সবাই কি ডাকা হয়েছে। বললে, তোমরা কি কেউ জানো এই হাল কে করেছে? সেই যুবকটা দাঁড়িয়ে বলল, হুজুর আমাকে একটা ইব্রাহিম বলে ছেলে আছে, সে বলেছিল ঘুরে এসে মজা দেখবি, ডাক তাকে। ইব্রাহিম নবী এলো, ডাক করলো, বললে, তুমি বলো, তুমি কি বলেছিলে মজা দেখবি? বললে, বলেছিলাম। বললে, এইগুলো কে করেছে বলো, তুমি তো গ্রামে ছিলে। তখন ইব্রাহিম নবী বলছে, শোনো, আপনার ওই বড় মূর্তিটা তো কথা বলতে পারে, ওকে জিজ্ঞেস করুন কে কি করেছে। বুঝতে পেরেছেন না পারেন? ওকে জিজ্ঞেস করুন, ও তো কথা বলে, ওকে জিজ্ঞেস কর। ইব্রাহিম নবী বলে, দেখতে পারিনি এগুলোর মধ্যে সব কি করেছে, এদের ফল মাকড় নিয়ে মারামারি হয়েছে, ও বলেছে খালি কাজু কিসমিস আমি খাবো, তোরা খালি আপেল কলাগুলো খা, দিয়ে মারামারি হয়েছে, ও কুরুল চালাইছে সবাই, ঝেপেরা বেড়ে গেল। বললে, ওই ওকেই জিজ্ঞেস করুন যার কাঁধে কুড়ুল ঝুলানো আছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে নমরুদ বলতো সেই মালটাই তো উড়িয়ে দিয়েছে।
তারপরে নমরুদ বললে শোন, ওই মূর্তি কথা বলতো না, আমি পেছনে দাঁড়িয়ে বলি। সব লোক জেনে গেল মালটা দু নম্বরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে অপদস্থ করে দিলে, সবারই সামনে ধরা পড়ে গেল মিথ্যাবাদী, সে কথা বলে না। এরপরে ইব্রাহিম নবী বললেন, যদি এদের কথা বলার ক্ষমতা নেই, এদের কিছু জানার ক্ষমতা নেই, কে ভেঙেছে এটা বলারও ক্ষমতা নেই, তাহলে আপনারা এদের কেন উপাসনা করেন? জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বললে, তাহলে এই মালটাই করেছে, এই যখন এই দাওয়াত দিচ্ছে আমাদের, অ্যারেস্ট করো। ইব্রাহিম নবীকে অ্যারেস্ট করেছে। আমার ভাই, আল্লাহ, আমার বলার উদ্দেশ্য অনেক লম্বা চওড়া ঘটনা আছে, আমি যাব না। আমার বলার উদ্দেশ্য, যারা বাড়াবাড়ি করবে আল্লাহ তাদেরকে অপদস্ত করে দিবে, তাদের গুনাহকে প্রকাশ করবে। নমরুদ প্রকাশ পেয়ে গেল তার গুনাহ, ফিরাউনের মতো নেমো খারাপ। আপনারা মনে করছেন যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, যারা দিনের প্রতি নেই, তারা কান খুলে শুনলেন। আমার ভাই, যারা মনে করছেন নামাজ না পড়েও ভালো আছি, আমি দিনের পথে না থেকেও ভালো আছি, তারা একটু কান খুলে শুনে যান। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদের গর্দনটা ধরে সিজদা করিয়ে নিতে পারে। কিন্তু আমার আল্লাহ কিসের জন্য ছাড় দিয়ে রেখেছে জানেন? আল্লাহ কিয়ামতের দিনে বিচার করবেন জীব জন্তু জানোয়ারের লয়, অনলি ফর মানুষের আর ইনসান এবং জিনের বিচার হবে। কেন বিচার হবে? আমাদের সমাজে একটা প্রাণী বাস করে না, করে না, করে না? গরু পালেন না আপনারা? আমাদের সমাজে গরু থাকে, ছাগল থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, হাঁস মুরগি থাকে। আল্লাহ সকলকে ছেড়ে দিয়ে শুধু জিন আর ইনসানের বিচার করবেন। তার কারণ হচ্ছে দুটো। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে আল্লাহ মানুষকে বিবেক এবং বুদ্ধি দান করেছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে। এই জিন এবং ইনসানের মধ্যে এক শ্রেণী মানুষের আল্লাহ হিসেব দিবেন না, তারা তাদের হিসেব হবে জীবজন্তু জানোয়ারের মতো, তারা সুজা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? কথা বলুন, তারা কারা? তারা হচ্ছে পাগল, একটা ম্যাড, যাদের ব্রেন খারাপ। এই পাগলদের বিচার হবে একটা প্রাণীর মতো, এদের আল্লাহ কোনো হিসেব নিকেশ নেবেন না। আমার ভাই, আপনার কাছে এই জন্য হিসেব নেবেন, আল্লাহ আপনাকে দুটো বড় নিয়ামত দান করেছেন। এক হচ্ছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জুবান। আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে, দিয়েছে না দেয়নি? আপনি যে জুবানের দ্বারা কথা বলছেন, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে কথা বলার। ওই জন্য আমার আল্লাহ হিসেব নেবেন, ছেড়ে কথা বলবেন না। আমার ভাই, সবাই আল্লাহর কাছে হাজিরি দেবে। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আপনি কি পাননি? একবার ইমানদারির সঙ্গে বলুন তো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি দেয়নি? একজন দাঁড়িয়ে বলুন, আমার হাত, যার হাত নেই তাকে জিজ্ঞেস করো হাতটা কত বড় আল্লাহর নিয়ামত। যাকে চোখে অন্ধ করেছি, অনেকজন বলে আল্লাহ তাআলা সবাইকে সমান করলো না কেন? বলে না অনেক নেমো খারাম যারা দিন বুঝে না, আল্লাহ কেন সবাইকে মালদার করলো না? আল্লাহ মেপে বুঝে তৈরি করেছেন, ছোট বড় করে। যদি সব সমান করত, পৃথিবীর ভারসাম্যটা শেষ হয়ে যেত। আপনার উচ্চতা একটা মানুষের কত? 5 ফুট, 7 ফুট, তাই না? আপনি বলছেন সমান অধিকার সবাইকে দিতে হতো, সকলকে সমান করতে হতো। তোমার শরীরের আকৃতিতে, তোমার শরীরে যে মালগুলো আছে, এরা যদি সবাই বলতো যে আমরা সমান অধিকার চাই, তোমার কান যদি বলতো আল্লাহ আমাকেও পা পর্যন্ত লম্বা করি, যখন এত লম্বা, নাক যদি বলতো আমাকেও পা পর্যন্ত চালা, ভুরু যদি বলতো আমাকেও চালাও, তোমার ডিজাইনটা কিরকম দাঁড়াতো? বুঝতে পেরেছেন না পারেন? তোমার ডিজাইনের ডিসকালার চলে আসতো। আমার আল্লাহ ছোট বড় করেছেন। যাকে মাল দিয়েছে তাকে বলে যাব, যাকে আল্লাহ মালদার করেছে, তুমি অনুভব করবে আল্লাহ আমাকে ভিখারি করেননি, মাল দিয়েছে। অর্থাৎ এই মালটা শুধু আমার একা হক নয়, এই গরিবদেরও হক আছে। আর যারা গরিব আছো তারা অনুভব করো যে আল্লাহ আমাকে মাল দাওনি, গরিব করেছো, আল্লাহর কাছে কেঁদে বলো আল্লাহ তুমি হালাল রুজি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুজন কি অনুভব করতে বলেছে, যাকে আল্লাহ চোখ দিয়েছে অন্ধকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে অন্ধ করেনি, যাকে আল্লাহ ভালো রেখেছে খুঁড়াকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে দুটুই পা দিয়েছে, আল্লাহ তোমাকে সৌন্দর্যতা দিয়েছে, আল্লাহ তোমাকে শরীর দিয়েছে। তা না হলে যদি আল্লাহকে চিনতে চান একবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে যাবেন, নার্স হোমে গিয়ে দেখবেন যারা শুয়ে আছে কারো হাত কাটা, কারো পা কাটা, কারোর ড্রেনটা এই দিকটা ঢুকে গেছে অ্যাক্সিডেন্টে, কারোর হাতটা চলে গেছে, কেউ পুড়ে গেছে, তাদিকে দেখে অনুভব করো যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমি সুস্থ আছি, তুমি আমাকে সুস্থ রেখেছো। জানেন পৃথিবীর মধ্যে আল্লাহর যতগুলো নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, এর থেকে বড় নিয়ামত আর জীবনে কিছু নেই। একটা মানুষের কাছে যদি হাজার কোটি থাকে, হাজার কোটির মালিক হয়, কিন্তু ডাক্তারে যদি বলা বলে তোমার কিডনি দুটো চলে গেছে তুমি আর বেশি দিন বাঁচবে না, আমার ভাই তার টাকা তার কাজে লাগবে না। যদি ওষুধে আর ডাক্তারে কেউ বাঁচতেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বেঁচে যেতেন, আমেরিকা থেকে ডাক্তার এসেছিল জ্যোতিবাবুর জন্য, বাঁচাতে পারেনি। কেন? হায়াত মত হচ্ছে আল্লাহর হাতে, গোটা পৃথিবীর ডাক্তারকে এক কাছে করো তারপরও তোমরা পারবে বাঁচাতে পারবে না। এতগুলো ডাক্তার আপনার উলুবেড়িয়া থেকে কলকাতা মেডিকেল, আমাদের বর্তমান টাউনে শুধু খোঁজ বাগানে 4,500 ডাক্তার আছে একটা পটিতে। সব পৃথিবীর ডাক্তারকে এক কাছে করুন, কেউ বুক ফাড়ছে হাটের অপারেশন, কেউ পেটের অপারেশন, কেউ পিঠের, কেউ ব্রেনের, কেউ পায়ের, কেউ আপনার হাতের, যারা গোটা শরীরের পার্সের যত ডাক্তার আছে যারা অপারেশন করে তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন, আপনি যে এত রোগী ফাড়ছেন, এতগুলো হাট ফাড়লেন, এতগুলো হাটের অপারেশন করলেন, কিডনির অপারেশন করলেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে আজ পর্যন্ত বলতে পেরেছে কেউ? যদি জিজ্ঞেস করেন এই ডাক্তাররা আন্ডার প্যান পরে ড্রেনে গু ঘেঁটে বেড়াবে পাগল হয়ে যাবে, কিন্তু এটা খুঁজে বার করার ক্ষমতা আছে নাই? কেন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি, হে আমার বিশ্ব নবী রূহটা হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি বলবো চলে যা চলে যাবে, আমি বলবো ফিরে আই ফিরে আসবে। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে আমার রূহের এতটুকু বর্ণনা দিতে পারবে না। আঙ্গুলেতে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেন টিউমার হয়েছে মানুষ মারা গেছে, খেতে খেতে পড়ে গেছে মারা গেছে, চলতে চলতে পড়ে মারা গেছে। আমার ভাইয়েরাম আল্লাহর কসম করে বলছি, আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে তোমাদের আমি বাহানাতে মৃত্যু দান করি, বাহানায় মৃত্যু দেয়, যে কোনো বাহানা। অনেকজন বলে আমার আব্বা খেতে খেতে মারা গেল, বলে না আমার আব্বা পড়ে গিয়ে মারা গেল, আমার আব্বা পায়ে ক্যান্সার হয়েছিল মারা গেল। আমার ভাই মৃত্যুর জন্য আমার আল্লাহর কাছে খালি একটা বাহানার প্রয়োজন, এই জন্যই বাহানার প্রয়োজন যাতে মানুষ আমাকে ডাইরেক্ট দোষারোপ না করে তারা ঈমান হারা হয়ে যায়, তাই না? আমার মায়েরা যেভাবে কান্নাকাটি করে লোক মরে গেলে, আর যদি বাহানা না থাকতো মায়েরা ডাইরেক্ট বলে দিত আল্লাহ তুই মেরে দিবি, ঠিক বলছি না? কিন্তু আমার আল্লাহ তাআলা হিফাজত করলেন নিয়ামত দিয়ে। শুধু এটা নয়, আরো বড় নিয়ামত দিয়েছে যে তোমরা যখন তাকে কবরে শোয়াও, আমার আপনি দাফন করেন, আমার আল্লাহ আস্তে 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 হৃদয় থেকে মহব্বতটা তুলে নেয়, তুলে নেয় না, আপনি আপনার সন্তানকে আপনার মাকে
আপনার স্ত্রীকে, আপনার বাবাকে যখন কবরে শোয়াবেন, আস্তে 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 আপনার দিল থেকে মহাব্বতটা তুলে নেয়। আমি যদি মহাব্বত না তুলতাম, স্বামী স্ত্রীর কবরে গড়াগড়ি খেত, বাপ বিটির কবরে গড়াগড়ি খেত, মা বেটার কবরে গড়াগড়ি খেত, বেটা মায়ের কবরে গড়াগড়ি খেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারা যখন কাঁদে মারা যায়, আমি তাদের হৃদয় থেকে আস্তে আস্তে আমি দিল থেকে তুলে নিই। কেন? একটা ফুলের বাগান, অনেকজন ফুলের বাগান করে না? করে না। আচ্ছা, ফুলের বাগানে যখন অনেকগুলো গাছ থাকে, একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে না একটা ধরে? কথা বলুন, অনেকগুলো ধরে। একটা কুড়ি আছে, একটা ফুটে গেছে, একটা অর্ধেক ফুটেছে। যদি গোলাপ ফুলটা যেটা ফুটে গেছে সে যদি কিছুদিন পরে ঝরে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, আপনি কি করবেন? বাগানটা কেটে ফেলিয়ে দেবেন? কথা বলুন না। যখন ওই ফুলটা ঝরে পড়ে গেল, আর একটা ফুল ফুটতে শুরু করবে। আমার ভাই, যদি আব্বা মারা যায়, দুদিন কানবেন, তিন দিন কানবেন, আব্বার লেগে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, তারপরে আবার আপনি দুনিয়াদারি শুরু করুন। যদি বলেন আমার বাবা মারা গেছে, আমি আর দুনিয়া করব না, আপনার দিন বুঝে আসেনি। আর একটা বাগান থেকে আল্লাহ তার নিয়ামতকে তুলে নিয়েছে, এরপরে তুমি আবার তোমার পরিবার, তোমার বিবি বাল বাচ্চাকে নিয়ে তুমি জীবন যাপন শুরু করো, দুনিয়াদারি করো, ব্যবসা বাণিজ্য করো, বাপের কবর জিয়ারত করো, বাপের লেগে দোয়া করো। আমার ভাই, ওই জন্যে দুনিয়ার বুকে কেউ অহংকার করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাওয়ার নিয়ে যে মারামারি চলছে, আমার ভাই, সব থেকে বড় পাওয়ারফুল হচ্ছে না আমার আল্লাহ। কেন বলে দিই, দুটো মিসাইল তৈরি করে, দুটো গোলা বারুদ তৈরি করে ভারতের বর্ডারে দাঁড়িয়ে বলছো আমার থেকে বড় পাওয়ারফুল কেউ নেই। আজকে রাশিয়া বলছে আমার কাছে এতগুলো পরমাণু আছে, এতগুলো যুদ্ধ বিমান আছে, আমার কাছে লড়াকু বিমান আছে, লড়াকু হেলিকপ্টার আছে। আমার ভাই, প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার তৈরি করছে। ভারতবর্ষে 100 টাকার মধ্যে 60 টাকা খালি ডিফেন্সে খরচ করা হয়। কত বললাম? 60 টাকা। প্রতি 100 টাকায় 60 টাকা খালি অস্ত্র ভান্ডারে আমাদের দেশে সুরক্ষা খাতিরে ব্যবহার করা হয়, 60 টাকা। কেন? দেশকে মজবুত করতে হবে, দেশের সুরক্ষা মজবুত করতে হবে, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। এই পাওয়ার নিয়ে আল্লাহর পাওয়ারটা বলে দিই, আমার ভাই, আল্লাহর পাওয়ার দেখলেন, এত অস্ত্র, এত ভান্ডার, এত সেন্টিস, এত দিবা, এত ডাক্তার, এত ব্যাজিস্টার, এত ব্রেনওয়ালা, এত সেন্টিস পৃথিবীতে ঘুরছে। আল্লাহ বললেন আমার খালি একটা রোগেতে গোটা পৃথিবী কাবু ঘটবন্দি হয়ে গেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা করুণায় তুমি আর ঘর থেকে বেরুতে পারলে না, ভয়ে আর বাড়ি থেকে বের হওনি। ভেবেলাও, যদি আমার সমস্ত এই রোগেতে তোমরা যদি ঘর বন্দি হও, তো আমি আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যেই পৃথিবীটাকে ফানা করার ক্ষমতা রাখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, আলাম তার কাইফা ফায়ালা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। হে আমার বিশ্ব নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, আপনি কি দেখেননি যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে? এমনি বাহিনী নয়, যুদ্ধের অস্ত্র নিয়ে নয়, হাতির বাহিনী নিয়ে এসেছিল আব্রাহা বাদশা, কাবা ঘরকে গুলি দেওয়া হবে। আমি আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করিনি বড় বড়, তাদের উপরে ফেরেশতা পাঠাইনি, আমি শুধু পৃথিবীর মানুষকে আমার পাওয়ার দেখাবার জন্য তাইরান আবাবিল একটা ছোট্ট পাখি পাঠিয়েছি। তোমরা খালি ছোট ছোট পাথর মুখে করে নিয়ে আসমান থেকে নিক্ষেপ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের রেঞ্জ এতটা তৈরি করেছি, এতটা পাওয়ারফুল করেছি পাথরটাকে, সেই হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগেই আমি ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার রাখি,
আমার আল্লাহ যদি বলেন কুন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ যদি বলেন এক্ষুনি শেষ হয়ে যাও, এক্ষুনি ফানা হয়ে যাবে।